আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিভাগের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগত। ডিপিআরসি হসপিটাল এই নামটার সাথে এখন আমরা অনেকেই পরিচিত, যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিওগুলো দেখে থাকেন এবং যারা স্যারের দীর্ঘদিনের ফলোয়ার তারা অলরেডি আমাদেরকে অনেক এসএমএস করেন, কারণ স্যারের আমাদের যে ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে স্যারের অসংখ্য ভিডিও আছেন জীবন সংক্রান্ত, জীবনের যে দৈনন্দিন জীবনে আমরা কি ধরনের কাজগুলো আমাদের করা উচিত, কিভাবে করা উচিত, কিভাবে আমাদের সঠিক যে দেহভঙ্গিগুলো আছে, কি ধরনের এক্সারসাইজগুলো আছে, কোন ধরনের ব্যথায় আপনি কি ধরনের এক্সারসাইজ করবেন, এ ধরনের অসংখ্য ভিডিও স্যারের আছে। এছাড়াও আছে যে বিভিন্ন পেশেন্ট আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত বা স্ট্রোকজনিত সমস্যায় যারা ভুগেছেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেও যারা ফলাফল পাননি, কাঙ্ক্ষিত ফলাফল, তারা খুব অল্প দিনের ভিতরে অত্যাধুনিক মেশিন বলেন বা অত্যাধুনিক যে ট্রিটমেন্টগুলো আছে, অত্যাধুনিক যে ওষুধ আছে সেগুলোর মাধ্যমে খুব অল্প দিনের ভিতরে তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, এরকম অসংখ্য ভিডিও আমরা আপনাদের সামনে হাজির করেছি। ঠিক তেমনি আপনাদের সামনে এখানে হাজির করেছি, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ ওনার ঘাড়ে এবং কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগেছেন। ওনার মাল্টিপল ডিস্ক প্রোলাপস ছিল এবং এটার জন্য উনি মোটামুটি ওনার যে স্বাভাবিক জীবন কিছুটা অস্বাভাবিক হয়ে গিয়েছিল, বা ট্রিটমেন্ট নিয়েছেন, খুবই অল্প কিছুদিনের ভিতরে উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন এবং ভালো আছেন, সেই বিষয়টা আজকে আপনাদেরকে শোনাবো। আসুন দর্শক একটু ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মালিক সর্দার। আব্দুল মালিক সর্দার স্যার, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চাঁদপুর। চাঁদপুর জেলা? হাজীগঞ্জ। হাজীগঞ্জ থানা। আচ্ছা, পেশাগত ভাবে কি করেন আপনি? আমি পেশাগত ভাবে দেশের বাইরে ছিলাম, প্রবাসে ছিলাম। হ্যাঁ, প্রবাসে ছিলাম। কোথায় ছিলেন? মালয়েশিয়াতে। মালয়েশিয়া কত বছর হবে স্যার? মালয়েশিয়া 6 বছর মতো। 5-6 বছর হবে। আমরা জানি যে আপনি কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা জনিত সমস্যা আপনি স্যারের আন্ডারে এসে ভর্তি হয়েছিলেন এই ডিপিআরসি হসপিটালে। কি হয়েছিল আপনার এবং এই ব্যথাটা ঠিক কতদিন আগে প্রথম এর উৎপত্তি? এই ব্যথাটা আমার শুরু হচ্ছে আজ থেকে 6-7 বছর আগে। হঠাৎ করে আমি একটা দোকানে কাজ করতাম, ওইখান থেকে আর কি এসির বাতাস, তো ওইখান থেকে আর কি এসির বাতাস যেটা পরে ব্যথাটা শুরু হয়েছে। পরে ডাক্তারের কাছে ওইখানে গেছিলাম, যাওয়ার পরে বললো যে ঠান্ডার থেকে এই সমস্যাটা হয়েছে। তারপর আমি 2019-এ দেশে আসি, আসা হয়ে ডাক্তার দেয়। তো আসলে ওনার নাম বলাও ঠিক হইব না, কোনো কিছু না, সংক্ষেপে বলি। তারপরে গেছি গুলশান ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে উনি আমারে MRI দিল, পরীক্ষা নিরীক্ষা দিল, করাইলাম। করার পরে বললো যে হাড় ক্ষয়ে গেছে, ওষুধ দিল, খাইলাম, কয়েকদিন কম ছিল, আবার চলে গেছে। যাওয়ার পরে আবার একই অবস্থা। তো একই অবস্থা পরে আজ থেকে 4-5 মাস আগে হঠাৎ করে ইউটিউবে শফিউল্লাহ প্রধানের কিছু সাক্ষাৎকার দেখলাম। দেখার পরে এখানে দেশে আসলাম, আসার পরে যোগাযোগ করলাম সবাইয়ের সাথে। যোগাযোগ করার পরে বললো যে আপনি এখানে যান, দেখেন কি অবস্থা। তো আমি এখানে 2 দিন আসছি। আসার পর আমি সবার সাথে যোগাযোগ করলাম, পরিচয় দিয়ে নেই, যোগাযোগ করে দেখলাম যে না, অনেকে বলতেছে যে না ভাই আমরা তো সুস্থছি, কেউ 10 দিন, কেউ 15 দিন, যার অসুখের মেয়াদ যেরকম ওইরকম আর কি। মানে আপনি এসে বিভিন্ন পেশেন্টের সাথে আপনি কথা বলেছেন, কথা বলে একটু পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছেন। আসলে যে আমরা অনলাইনে দেখছি বা ইউটিউবে দেখছি সেটার নির্ভরযোগ্যতা কতটুকু আছে, সেটা যাচাই করার বিশ্বস্ততা কতটুকু, এই যে সরাসরি আপনি কথা বলেছেন, যেমন তাদের কাছ থেকে শুনতে পারলেন যে না তারাও ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন বা অনেকেই সুস্থ হয়ে চলে যাচ্ছেন, তখন একটা ভরসা পাইলেন। জি জি। গত কিছুদিন আগে আমি আসলাম, যখন এখানে আমি আসছি, আসার পরে গত 19 তারিখে আসছি, গত মাসের 19 তারিখে আসলাম। সৌদি একটা পেশেন্ট আপনাদের এখানে ছিল, হাসপাতাল প্যারালাইসিস হয়ে গেছে। পরে ওনার সাথে দেওয়া হলে বললাম যে ভাই বাক হয়ে হাঁটেন কেন? বলতেছে ভাই আমি আরো বাঁকা ছিলাম, এখন তো অনেকটাই সুস্থ, এখন এই যে আজকে আমার ফ্লাইট, আমি এখান থেকে ডাক্তারের সাথে দেখা করে কিছু ওষুধ বলি নিয়ে আবার চৌদিতে চলে যাইতেছি। এই তখন আমার আরো কনফিডেন্সটা বাড়িয়ে গেল। বাড়ার পরে আমি সিরিয়াল দিলাম, দেখাইলাম। দেখার পরে আমি এখানে স্যার দেখলো, পরীক্ষা নিরীক্ষা করলো, ভর্তি হইলাম। যা ভর্তি হওয়ার পরে ওনারা যা যা করার করলো, করার পরে ওষুধ টুষুধ দিল, যথেষ্ট আপ্যায়ন, আলহামদুলিল্লাহ খুশি। এখন আমি সুস্থ, আজকে আমি রিলিজ পাইছি, আমি চলে যাবো। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দর্শকদের, যারা দেখতেছেন বা দেখবেন, আসলে আপনারা আসেন। একটা কথা হচ্ছে কি, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কেউ না কোনো কাজ করতে হলে একজন একজন উসিলা লাগে। তখন আমার মনে হয় ডাক্তার সাহেব বা এখানে যারা বর্তমান আছে রয়েছে উসিলা, আল্লাহর উপরে ভরসা রেখে আসেন, আসেন, দেখেন, দেখা
তারপরে দুমুন মতো ভর্তি হন, দেখেন সবকিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করেন। তো চিকিৎসা করতে গেলে বর্তমান সব জিনিসের দামই বাড়তি, একটু ওষুধ বড়ি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দাম তো বাড়বেই। এখন ভালো ট্রিটমেন্ট পাইতে হলে ভালো টাকাই খরচ করতে হবে, এটা বাস্তব কথা, গোস্তর কথা কয়ে কোনো লাভ নাই। এখন যদি আসেন, প্রবাসে হোক দেশের হোক যেখানে হোক, আসলে আশা করি অন্তত পক্ষে আসলে খালি যাবেন না, অন্তত পক্ষে 100-95-99% যদি আপনি সময় দিতে পারেন, টাকার চিন্তা না করেন, তাহলে 100-100% সুস্থ এখানে সম্ভব। আমি যেটুকু দেখছি আজকে 16-17 দিনে আলহামদুলিল্লাহ, তা আমিও আল্লাহর রহমত অনেকটাই সুস্থ। এখন যে নিয়মকানুন গুলা দিছে এগুলো দেখে চলতে হইব, কাজ করতে হইব, খাওয়া দাওয়া ওষুধ গুলা খাইতে হইব এবং এক্সারসাইজ গুলা করতে হইব, সাথে সাথে এক্সারসাইজ গুলা করতে। আমি এখানে করলাম, বাড়িতে গেলাম এক্সারসাইজ করলাম না, এখানে ওষুধ খেলাম বাড়িতে গেলাম টাকার অভাবে ওষুধ খেতে পারলাম না, ন্যূনতম 3-4-5 মাস ওষুধ গুলা কন্টিনিউ খাওয়া যাইতে হইব, তারপরে আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ছেড়ে দিতে হইব। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, সুস্থতা অনেক বড় একটি নিয়ামত, আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালোভাবে জীবন পার করতে চাই। এই পৃথিবীতে শুধুমাত্র অসুস্থ হয়ে যাওয়া আসার জন্য তো আমাদের জন্ম হয়নি, অনেক কিছু করার আছে। সুস্থ থাকাটা যদি আমার হাতেই থাকে তাহলে কেন আমি অসুস্থ থাকবো? চেষ্টা তো করি। আমার এই ভাই দেখুন, অনলাইনে উনি দেখেছেন, তারপরে উনি পুরো শিওর হওয়ার চেষ্টা করেছেন, আদৌ কি সত্যি, আসলে কি রোগীরা সুস্থ হচ্ছেন, যাচাই করেছেন, বুঝেছেন, জেনেছেন, যখন বিশ্বাস হয়েছে ট্রিটমেন্ট নিয়েছেন এবং আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে ভালো হয়ে বাসে ফিরে যাচ্ছেন। যারা আমার এই ভাইটিকে চিনেন প্রবাসে বা তার দেশে যারা তার পরিচিত আছেন, তারাও খুব ভালো করে জানেন যে উনি কতটা অসুস্থ ছিলেন, কি দুঃসহ জীবন উনি যাপন করেছেন, বাট আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। একদিন আপনারাও সুস্থ হবেন, শুধু একটু খোঁজ নিন। আর একটু কথা বলি, এখানে যারা আসছে প্রত্যেকে ইউটিউবে দেখে আসছে, আমি সবার সাথে যোগাযোগ করলাম যে ভাই আপনারা কিভাবে আসছেন, ভাই ইউটিউবে দেখছি, ভাই ইউটিউবে ফেসবুকে দেখে আসছি, এখানে এদের কোনো ফিল্টার লোক নাই বা কোনো রিকোয়েস্ট করা যে আপনারা আসেন বা কোনো ডাক্তার ধরে নাই যে আপনারা রুগী দিলে পার্সেন্টেজ পাইবেন এই পাইবেন, এরকম কিছু আমি শুনি নাই। আমি যতজনের লগে যোগাযোগ করছি, যতটা রুগী আসতেছে, পুরুষ মহিলা মধ্যবয়সী শিশু, সবার একই কথা যে আমরা ইউটিউব দেখে আসছি। আর সিরিয়াল যদি দিতে আগের ভাগে দিবেন, ওই একদিন আগে সিরিয়াল দিয়া বা যেদিন আসবেন ওই দিন সিরিয়াল দিয়া এখানে আইলে সমস্যা, তার কারণ এখানে অনেক রুগী থাকে। দেখা যাবে বলবেন যে ভাই আমি অনেক দূর থেকে আছি, আমার সিরিয়ালটা আগে দেন, এই হচ্ছে এটা সম্ভব না, তার কারণ যে সিরিয়াল দিচ্ছে তারই তো আগে দিতে হইব, আমি পরে আপনি পরে যদি বলেন যে আমি অনেক দূর থেকে আসছি, সম্ভব না, প্রয়োজনে দুই দিন আগে সিরিয়াল দিয়ে দুই দিন পরে আসেন, তাহলে আপনি সিরিয়াল টু সিরিয়াল মেনটেন অবস্থায় দেখাইতে পারবেন, কোনো ঝামেলা হইব না, পরীক্ষা নিরীক্ষা। সুফুল্লা সাহেবের সাথে কথা বল, উনি অসাধারণ, বুঝছেন, কিছু কিছু রোগ ভালো হয়ে যায় সাহেবদের সাথে কথা বলার বললে, এটা অনেক বড় একটা ব্যাপার। উনি একটা অসাধারণ লোক, আসেন দেখেন, দেখে তারপরে যদি মনে চায় ভর্তি হইবেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।